চুল নারীর সুবা প্রত্যেক নারী ঘন সিল্কি লম্বা ও কুচকুচে কালো মুক্ত চুল পছন্দ করে হ্যালো বিরুয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চুল গণ করার জন্য বা চুল সিল্কি লম্বা মজবুত করার জন্য মুক্ত চুল পাওয়ার জন্য একটা গরোয়া রেমেডি এই রেমেডিটা তৈরি করার জন্য আমি আজকে শ্যাম্পুর সাথে মাত্র দুইটা উপাদান মেশাবো গোসলের পাঁচ মিনিট আগে যদি আপনি সপ্তাহে তিন দিন এই রেমেডিটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল ভিতর থেকে অনেক বেশি মজবুত আর হচ্ছে কালো হয়ে উঠবে চুল প্রচুর পরিমাণে গণ হবে চুল খুশকিমুক্ত হবে সিল্কি হবে তাছাড়াও আপনার চুলের গুঁড়ায় বা স্কাল্পে যদি কোনো প্রকারের সমস্যা থাকে কোনো প্রকারের ক্ষত থাকে বা ফাঙ্গালের থাকে তো সেগুলোও কিন্তু দূর করে ফেলবে এই রেমেডিটা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারলে তো চলুন এই রেমেডিটা আর সাথে বা শ্যাম্পুর সাথে আমি কোন দুইটা উপাদান মিশিয়ে রেমেডিটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে রেমেডি তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম আর বাটিতে এখন নিয়ে নিচ্ছি আমি চিনি চিনি আমরা যে খাবার হিসেবে খেয়ে থাকি শুধু কিন্তু তা নয় রূপচর্চা তাছাড়াও হেয়ার কেয়ারের জন্য কিন্তু চিনি খুবই উপকারী চুল গোড়া থেকে অনেক বেশি মজবুত করতে চুল কালো করতে সিল্কি করতেও কিন্তু চিনি সাহায্য করে থাকে এখানে আমি আস্ত যে সাদা চিনিটা আছে সেটাই নিয়ে নিয়ে এসি আপনারা যদি চান এখানে চিনিটাকে গোড়া করেও নিয়ে নিতে পারেন তবে আমি আস্তটাই নিয়ে নিচ্ছি এখন আমার লাগবে হচ্ছে শ্যাম্পু রেগুলার চুল পরিষ্কার করার জন্য আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু ব্যবহার করে থাকি আর যে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে কিন্তু এই রেমেডিটা তৈরি করতে পারি কারণ যার চুলে যেটা শ্যুট করে আমরা সেটাই ব্যবহার করি তো আমি আজকে মিনি প্যাকেট দিয়ে করব না রেগুলার যে শ্যাম্পুটা আমি ব্যবহার করি সেখান থেকেই শ্যাম্পু দিয়ে নিচ্ছি আর আমার চুলে ব্যবহার করার জন্য আমার যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকুই নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো শ্যাম্পুটা নিয়ে নেবেন তো শ্যাম্পুর সাথে এখন ভালো করে আমি চিনিটাকে মিশিয়ে নিব যেহেতু আমি আস্ত চিনি নিয়ে নিয়েছি আর যদি আপনারা গোড়া করে চিনিটা নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মেশাতে বেশি সময় লাগবে না তো আমি আস্তটাই নিয়ে নিলাম তো এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আর একটা উপাদান অ্যাড করার বাকি আছে সেটাও আমি অ্যাড করে নিব আর চিনি আর শ্যাম্পু গলে যাওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে এখন মনে হচ্ছে একটু ঘন আছে এটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে এখানে আলাদা করে আর কোনো প্রকারে পানি দিতে হবে না কারণ চিনিটাই পাতলা হয়ে একটা লিকুইড তৈরি হয়ে যাবে এখন আমি এড করে দিব হচ্ছে আরেকটা উপাদান তো দুইটা দিয়ে তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য কতটা উপকারী বা স্কাল্পের জন্য কতটা উপকারী কম বেশি আমরা সবাই জানি চুল মুক্ত সিল্কি করতে চুল পড়া বন্ধ করতেও কিন্তু লেবুর রস খুবই কার্যকরী তাছাড়া স্কাল্পের ভিতরে যে কোনো ক্ষত থাকলে বা যে কোনো কুসপাচরা থাকলে সেগুলো সারিয়ে তুলতেও কিন্তু সাহায্য করে লেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি আমাদের মাথার এমন এমনকি চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী শ্যাম্পুর সাথে দুটো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনির দানাটাও গলে যায় আর আপনাদের চুলের গণত্বর উপর ভিত্তি করে আপনারা কিন্তু শ্যাম্পুর পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল কিন্তু একটা ম্যাজিক্যাল হেয়ার প্যাগ যেটা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল ঘন কালো লম্বা সিল্কি ও খুশকমুক্ত হবে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে চুলের আগা ফেটে যাওয়া রক্ষা করবে তাছাড়াও যাদের চুলের রুক্ষভাব আছে চুলের উজ্জ্বলতা হারিয়ে গেছে চুল জলমলে করছে না সেগুলোও কিন্তু প্রাণ ফিরে পাবে তো এটা যদি আপনারা সম্ভব হয় সপ্তাহে তিন দিন এই রেমেডিটা ব্যবহার করবেন আর তাও যদি সম্ভব না হয় কম করে হলেও সপ্তাহে একবার এই রেমেডিটা চুলে অ্যাপ্লাই করবেন তাও আবার গোসলের পাঁচ মিনিট আগে আমরা যেরকম রেগুলার চুলের তেল অথবা শ্যাম্পু ম্যাসেজ করি ঠিক সেইভাবেই চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো করে আলতু করে ম্যাসেজ করে পাঁচ মিনিট রেখে নর্মাল পানি দিয়ে চুলটাকে পরিষ্কার করে নেবেন আর এটা ব্যবহার করার পরে আপনারা যে কোনো কন্ডিশনার দিয়েই চুলটাকে একটু পরিষ্কার করে নিতে পারেন বা কন্ডিশনার করতে পারেন তাহলে কিন্তু আপনার চুলটা অনেক বেশি মসৃণ আর কোমল হবে আর এই রেমেডিটা বানিয়ে কিন্তু সাথে সাথে ব্যবহার করে নিতে হবে এটা রাখা যাবে না তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম